আমার বাচ্চারে মাই বুদা চাল কিনতে পারিনি। আমি করোনা আসতে দিন রয়েছি, আমার ঘরে এক কাটি চাল উদ্ধার করে খাইয়ে এবারে বাড়ি দেয়াইছি শুক্রবার দিন। আমার ঘরে চাল নেই। এই 10টা হইতে এই পর্যন্ত রাখছে আমাকে, আটকাই রাখছে, গদি নিয়ে বই রাখছে আমাকে। এই 10টা হইতে সকাল 10টা হইতে আর 12টা বাজে এই পর্যন্ত বই রাখছে, কিছু হয় না। যাত্রী লইয়ে গেছি, যাত্রী নামাই দিয়া হাওয়া ছাড়িয়ে দেয় আর গদি ঘুরলে আর রাখিয়ে দিয়েছে। গাড়ি জিত করে হালাই দিয়েছে, হেরাই নিজেরাই জিত করে যে বাইরে চেপে গদি নিয়ে চলে গেছে। হ্যাঁ, যে গাড়ি চালাইতে পারবো না আমরা, চালাইতে পারবো না, নিষেধ করছে চালাই গে আবারও। আমরা খামো কি, আমরা গরিব মানুষ, আমরা কিভাবে চলবো? আমরা আমার বাচ্চারে মাই বোধা শনিবার চাল কিনে নিল, দুজোটা ধার করে আনে এবার ড্রাইভার আছে। এখান থেকে অনেক কষ্ট, অনেক কষ্ট। গাড়ি চালাই দিয়ে আমি কই না, গাড়ি ঠিক মতন চলে না, গাড়ি আটকাই রে। চাল নাই শনিবার ছয়শো টাকা পাঠাইছি আর 200 উদ্ধার করে, এখন কই যে ঘরে চাল নেই। মোহাম্মদ মাহমুদ খান।